আপনি একটু আগে যেটা বললেন ভাই sansar.com এ একটা লেখা ছিল ওই লেখাতে বল্লো যে ইসলাম কি শান্তি প্রতিষ্ঠা করে এরকম একটা লেখা ছিল অবশ্যই আচ্ছা ঠিক আছে এখন আমি ওটার পাল্টা প্রশ্ন করতে চাই নাস্তিকতা কি কোনো শান্তি প্রতিষ্ঠা করে কি লেখা ওই লেখাটাকে আপনি পড়েছিলেন জি জি আমি ওটা পুরোটা পড়ছি ওটা যদি পুরোটার উত্তর দিতে চাই তাহলে আপনারা অনেক লম্বা কথা হবে জানেন আপনার কোনোটাতে দ্বিমত আছে ওই লেখাটার কোনো অংশ নিয়ে কি আপনি দ্বিমত আছে অবশ্যই ওখানে যে ওই যে ওই কার কথা মনে হয় বলছিল যে ইন্ডিয়ার ওই তারা অনেক সুখী আচ্ছা ওই গোলা বলে আপনার অনেক লম্বা কাহিনী আছে আমি জানতে চাচ্ছিলাম নাস্তিকতাকে শান্তি প্রতিষ্ঠা করে কিনা আমি যদি একজন নাস্তিকতা শান্তি যদি প্রতিষ্ঠা করেও থাকে বা না করে থাকে তাতে আপনার কি কোনো কিছু যায় আসে না না আপনাকে আপনাকে কখনো যদি ভালো বলে খারাপ বলে আপনারা কেন এত নাস্তিকতা তো একটা ছোট পরিসরের জিনিস মানে ওইটা সিলেবাসটা কম নাস্তিকতার আলোচনার অংশই শুধুমাত্র ঈশ্বর আছে কি ঈশ্বর নাই এটার সাথে নাস্তিকতা তো এক্সট্রা ভাবে সমাজে কোনো রুলস রেগুলেশন আপনি কিভাবে হাঁটবেন কিভাবে পানি খাবেন কিভাবে ঘুমাবেন কিভাবে লাইফ করবেন এরকম কোনো গাইডলাইন তো দেয় না নাস্তিকতার সিলেবাসটাই ছোট শুধুমাত্র এটার আলোচনার টপিক হচ্ছে স্রষ্টা আছে কি স্রষ্টা নেই এটার সাথে আপনাকে কোন একটা আলাদা জীবন বিধান দেওয়া বা এই কাজ করা এই কাজ করা খারাপ এই কাজ আপনার রিভার করা উচিত এই কাজ আপনার সেবা করা উচিত এইগুলা তো নাস্তিকতা ডিল করে না নাস্তিকতার আলোচ্য বিষয়ের অংশ নয় এটা আপনি যে বলেন যে নাস্তিকতা কি আপনাকে ভালো কিছু দিবে কিনা সেটা তো নাস্তিকতার আলোচনার অংশ অংশের মধ্যে পথ পড়ছে না ট্রাস্ট মি ভাই লাস্টিক ক্যান চোর ডাকাত এবং আপনার নবীর মতো দর্শকও হতে পারে নাস্তিক হ্যাঁ এবং আরকি সাথে হতে পারে আচ্ছা আপনার শেষ হলে আমাকে একটু বলতে এখন আমি আপনাকে এরকম দেখা যায় যে সবাই মুসলিমদেরকে এড করে প্রথম প্রশ্ন করে সৃষ্টিকর্তা নেই কুরআন মোহাম্মদ নিজের তৈরি এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়া সৃষ্টিকর্তা ধরে নিলাম নাই কুরআন শরীফ মোহাম্মদ নিজের লিখলো তারপরও আমার কথা যুক্তি মতরে তাকে সর্বদা শ্রেষ্ঠ আর শয্যা করা উচিত এরকম একটা সুন্দর ধর্ম লেখার জন্য আচ্ছা এটা একটা পয়েন্ট ঠিক আছে ভাই এই ধর্মটা কোন দিক দিয়ে সুন্দর না না ওই ধর্মতে এরকম কিছু নাই যেটা আমার বিরুদ্ধে যায় বা মানবতার বিরুদ্ধে যায়